ঈশ্বরীরাচারী সরকারের পদত্যাগ ছাপ, রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন, একটি সাংবিধানিক সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়, কিন্তু যদি জামাত শিবিরের কর্মীদেরকে নিয়ন্ত্রণের নামে আমাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়, আমরা বরদাস্ত করব না। আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা চাই অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে সংসদ ভেঙে দিতে হবে, তফসিল ঘোষণার পাইতারা চলছে, জনগণকে সাথে নিয়ে তফসিল ঘোষণার যে কোনো ষড়যন্ত্র পাল্টাল করে দেওয়া হবে। অবিলম্বে আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়া, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিমুদ্দিন সহ সকল নেতা কর্মীকে মুক্তি দিতে হবে। মহাদেশ আব্দুল খালেক সাহেব সহ সকল গ্রেপ্তারকৃত নেতার মুক্তি আমরা চাই, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এখন থেকে আমাদের রাজপথে লাগাতার কর্মসূচি থাকবে, জীবন বাজি রেখে সেই সমস্ত কর্মসূচি বাস্তবায়নে আপনারা প্রস্তুত আছে। আসুন এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং সার্বিকভাবে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদেরকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের বলতে চাই, দেশ যেমন আপনাদের, দেশ আমাদেরও। আগুনের স্ফুলিঙ্গে আপনারা এমন পরিবেশ তৈরি করবেন না যাতে করে দেশের বর্তমান সিচুয়েশন আরো ডেটারেট করে, এমন কোন পরিস্থিতি আপনারা করবেন না। জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না। পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বন্ধু, আমরা কাউকে শত্রু মনে করি না, কিন্তু আমরা চাই
একটা বৈধ রাজনৈতিক দল হিসাবে আমাদের কর্মসূচি গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি ময়দানে পালনের সুযোগ দিতে হবে। অবিলম্বে আগামী দিনের কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে ময়দানে নামব, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং আবারও কেয়ারটেকার সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে এই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ঢাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ এলাকায় চলে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম।